এই যে ওইটার বিউটি যে ছাদটা যখনই যাবেন আপনি সূর্যের পুরো আলো আপনি দিতে পারবেন, যখনই বৃষ্টি আসবে তখন এটা দিয়ে সুইচ টিপে আবার বন্ধ করতে পারবেন। বর্ষাকাল এলেই ঢাকার আকাশে দেখা মিলে রোদ বৃষ্টির খেলা। কখনো আকাশ ঝরে পরে বৃষ্টি, তো কখনো আর মোড়ে ভেঙে উকি দেয় এক ফালি রোদ। রোদ বৃষ্টির এই খেলা চোখে শান্তি যুগালেও এ নিয়ে বিপাকে পড়তে হয় বাংলাদেশ দলের ক্রিকেটারদের। বৃষ্টির কারণে প্রায় নিজেদের প্রস্তুতিটা ঠিকঠাক সারতে পারেন না ক্রিকেটাররা। তবে এবার সেই সমস্যার সমাধান এনেছে ক্রিকেট বোর্ড। মাসখানেকের মধ্যেই নিউজিল্যান্ডের বে ওভাল ক্রিকেট গ্রাউন্ডের আদলে দেশের মাটিতে তৈরি হচ্ছে অত্যাধুনিক একাডেমি গ্রাউন্ড, যেখানে খেলোয়াড়দের কথা চিন্তা করে বসানো হচ্ছে রিট্রাক্টেবল রুফটপ। প্রয়োজন হলে এই ছাদ সুইচের মাধ্যমে খুলে দেওয়া হবে, আবার বৃষ্টি আসলে তা বন্ধ করে বানানো হবে শেডস। হোম অফ ক্রিকেটার একাডেমি মাঠে গত কয়েক মাস ধরেই চলছে নতুন এই প্রযুক্তির কাজ। প্রযুক্তি নিয়ে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফেসিলিটিস বিভাগের ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেনের সাথে। ডেইলি ক্রিকেটের ক্যামেরায় এই নতুন প্রজেক্ট নিয়ে কথাও বলেছেন তিনি। আসলে এটা জানেন যে এটা মানে এই সাবকন্টিনেন্টে দিস ইজ দ্য ফার্স্ট প্রজেক্ট, এই প্রথম সাবকন্টিনেন্টে বাংলাদেশই প্রথম এটা ইনস্টল করছে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে বিভিন্ন জায়গায় এই ধরনের গ্রিন হাউস আছে। বিশেষ করে বর্ষা সিজনে আপনারা জানেন যে আমাদের প্রায় 5-6 মাস আমরা কিন্তু আমাদের প্লেয়াররা এই বর্ষার কারণে কিন্তু প্র্যাকটিস করতে পারে না, তখন প্লেয়াররা দেখা যাচ্ছে যে ইনডোরে প্র্যাকটিস করে। বাট ইনডোরের উইকেট আর লাইভ উইকেট মানে টার্ফ উইকেট অনেক কোয়াইট ডিফারেন্ট, তো সেই কারণেই যা এটা করা হয়েছে। এটা মূলত যখনই যাবেন আপনি সূর্যের পুরো আলো আপনি দিতে পারবেন, যখনই বৃষ্টি আসবে তখন এটা দিয়ে সুইচ টিপে আবার বন্ধ করতে পারবেন। দেওয়ালগুলো সেরকম যে আপনি সুইচের মাধ্যমে বন্ধ করতে পারবেন, সুইচের মাধ্যমে আবার খুলে দিতে পারবেন, এবং ভিতরে আপনি মনে করেন যে বাতাসের জন্য আসা যাওয়ার প্রচুর ব্যবস্থা থাকবে। এবং প্লেয়াররা মনে করেন বাইরে বৃষ্টি হচ্ছে, বাট প্লেয়াররা বা আমাদের টিমের বাংলাদেশ টিমের প্লেয়াররা দে উইল গেট দ্য মানে টেস্ট অফ রিয়েল টার্ফ উইকেট, গ্রাস উইকেটের টেস্ট পাবে, যেটা আগে আমাদের সম্ভব ছিল না বৃষ্টির কারণে। বৃষ্টির কারণে এটা আমাদের জন্য মানে অনেকেই অনেক সমস্যা ছিল যে বৃষ্টির কারণে দেখা গেছে ইনডোরের ভিতরে করে, তো এটা আশা করছি এই সমস্যা দূরে যাবে ইনশাআল্লাহ। এটা আসলে 220 ফিট বাই লম্বা, প্রায় 70 ফিট চওড়া। এখানে উইকেট থাকবে দুই পাশে মিলিয়ে প্রায় 20টা উইকেট, এক সাইডে 10টা আরেক সাইডে 10টা। তো এটা হলো এক সাইডে যখন উইকেটে আপনার প্র্যাকটিস করবে তখন আরেক সাইডে পুরো আপনার বোলিং রান আপটা সে পাবে, এক সাইড বন্ধ থাকবে আরেক সাইডে করবে। তো এটা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এটা খুবই এফেক্টিভলি ওরা ইউজ করে। এদিকে শুধু মিরপুর নয়, ঢাকায় কাজ সম্পন্ন হলে ঢাকার বাইরেও তৈরি করা হবে গ্রিন হাউস ট্রেনিং গ্রাউন্ড। মিরপুরে এই গ্রিন হাউস ইনস্টল করার পর আমরা কিন্তু আরও আমাদের বিভিন্ন ভেন্যুতে আমরা করব। আমাদের প্ল্যান আছে যে আমরা চিটাং করব, আর পূর্বাচল অলরেডি আমরা পূর্বাচলের যে কাজ এটা আমরা লিস্টেড করেছি যে পূর্বাচলও আমরা এরকম একটা গ্রিন হাউস তৈরি করব। তবে দেশের এসব কাঠামোগত উন্নয়নে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেই পুরো কৃতিত্বটা দিয়েছেন গ্রাউন্ডস কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। হি ইজ অলওয়েজ ফর ক্রিকেট। আপনি জানেন যে যখন যে প্রবলেম গ্রাউন্ডসম্যান, বিশেষ করে আমি যে ডিপার্টমেন্টে কাজ করি, ইভেন ফেসিলিটিস, এনিথিং, প্লেয়ার ইমুভমেন্ট, প্লেয়ারদের জন্য কোচ আনা থেকে শুরু করুন, আপনারা দেখেছেন যে ওনার কাছে কোনো নিষেধ নাই। হি নেভার সেইড নো, হি অলওয়েজ পজিটিভ। আমি মনে করি যে পাপন ভাইয়ের এটা একটা ফ্যান্টাস্টিক সাইট এবং এটা একটা পজিটিভ সাইট। হি ইজ ফর ক্রিকেট। উনি যে ভাবনা ভাবে, উনি যে সময় দেয় ক্রিকেটের জন্য, ইটস ইমেজিং। রেদওয়ান শাওন, ডেইলি ক্রিকেট।